الله ولي الذين آمنوا يخرجهم من الظلمة إلى النور والذين خسروا أولياءهم الطاغوت আজকে এই আনন্দদিন মুহূর্তে আপনাদের সকলের উপস্থিতির জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আপনারা জানেন বর্তমান সরকার ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে এরই ধারাবাহিকতায় আমরা আনন্দ মিছিল উদযাপন করছি বাংলাদেশ সন্ত্রাস বিরোধী আইন 2009 ধারা 8 অনুযায়ী কেউ যদি 23 অক্টোবরের পর থেকে ছাত্রলীগের সদস্য হয়ে থাকে তাহলে তার শাস্তি হচ্ছে 6 মাসের জেল কেউ যদি ছাত্রলীগকে পৃষ্ঠপোষকতা করেন এবং তাদেরকে সমর্থন করেন ধারা 9 অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে 7 বছরের জেল এজন্য ছাত্র সমাজকে জানিয়ে দিচ্ছি যেখানে আপনারা এই জঙ্গি সংগঠনকে খুঁজে পাবেন তাদের বিরুদ্ধে আপনারা আইনি ব্যবস্থা গ্রহণ করবেন আমাদের এই গণঅভ্যুত্থানকে তারা প্রশ্নবিদ্ধ করার জন্য একটি কথা হওয়ার হামেশা প্রচার করে বেড়ায় যে আন্দোলন শেষ শেখ হাসিনা পালিয়েছে সরকার গঠন হয়েছে এখনো ছাত্র জনতা কেন মাঠে রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে আমরা বলে দিতে চাই এই আন্দোলন কোন সাধারণ আন্দোলনের নাম নয় এই আন্দোলন কোন অস্থায়ী আন্দোলনের নাম নয় যতদিন বাংলার মাটিতে বৈষম্য চলবে ততদিন এই আন্দোলন চলবে ইনশাল্লাহ ছাত্রলীগ বাংলাদেশের হাজার হাজার মায়ের বুককে খালি করেছে ছাত্রলীগ হাজার হাজার বন্ধের ইজ্জতকে লুণ্ঠন করেছে আফজাল ফাহাদের মতো দেশপ্রেমিক যোগ্য মেধাবী বুয়েটের মেধাবী ছাত্রকে হত্যা করেছিল বাংলাদেশ ছাত্রলীগ নামক এই অভিশাপ বিশ্বজিৎ হিন্দু হওয়ার পরেও বিশ্বজিৎকে সিবিআই ট্যাগ দিয়ে অন্যায়ভাবে হত্যা করেছিল ছাত্রলীগ ছাত্রলীগ মানে মাদকাসক্ত ছাত্রলীগ মানে নেশাখোর ছাত্রলীগ মানে ছিল ধর্ষণ লীগ সুতরাং এই সমস্ত সন্ত্রাসী এই সমস্ত চাঁদাবাজ এই সমস্ত ধর্ষকদেরকে আরো অনেক আগে বাংলাদেশ নিষিদ্ধ করা উচিত ছিল অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বর্তীকালীন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই শুধু ছাত্রলীগ নয় ছাত্রলীগকে পৃষ্ঠপোষকতাকারী আওয়ামী লীগকে অনতিবিলম্বে বাংলাদেশকে নিষিদ্ধ করা হোক কারণ এই আওয়ামী লীগের অবৈধ ক্ষমতার উপরে ভর করেই ছাত্রলীগ বাংলাদেশে সমস্ত অন্যায় কাজ পরিচালনা করেছে অনতিবিলম্বে আওয়ামী লীগকে বাংলাদেশকে নিষিদ্ধ করা হোক বাংলাদেশের ছাত্রলীগ নামক এই অভিশাপ যেন আর পুনরায় কখনো ফিরে আসতে না পারে এজন্য ছাত্রলীগের প্রত্যেকটি দোষরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য এবং কি সমস্ত অন্যায়কারী যারা দোষী যারা বাংলাদেশের এই গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের বুকে গুলি চালিয়েছে প্রত্যেকটা সন্ত্রাসীকে শাস্তির আওতায় আনা হোক এটা ছাত্র সমাজের দাবি আজকের এই আন্দোলন আজকের এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের বৈষম্য বিরোধী যে কোনো আন্দোলন সংগ্রামী সকলের উপস্থিতি কামনা করে আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম